জ্ঞানের উৎস তিনটি একসাথে একই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কেউ দেখে শুনে কথা বলে, কেউ অন্তর দিয়ে কথা বলে, কেউ বিবেকের অবস্থায় কথা বলে। সার্বিক অবস্থাতে শোনা কথা এটাও একটা, শোনাটাও একটা জ্ঞানের উৎস। এই জন্য প্রত্যেকটা বিষয় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে তুমি যেটা জানো না এটা করেছো কিনা। এই জন্য দুনিয়ার বুকে যেই সময়টুকু আপনি পাবেন এই আল্লাহর জিকিরে কাটিয়ে দিবেন, এলেম অর্জনে কাটিয়ে দিবেন, শুধুমাত্র বসে বসে গল্প মিথ্যাচার একে অপর মধ্যে লাগিয়ে যাওয়া, এগুলি শরীয়ত অনুমোদন করে না, এগুলি কখনো করতে যাবেন না। এতিমের সম্পদের কাছেও যেও না, তবে যদি ব্যবসা করতে হয় তাদের জন্য হেফাজত করতে হয় সেটা করতে পারবে, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বয়প্রাপ্ত হচ্ছে অর্থাৎ সম্পদ সঞ্চালনের মতো তাদের কাছে যোগ্যতা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এতিমের সম্পদ ব্যবহার করতে পারবেন না। আপনি শুধু তাদের সম্পদটাকে খরচ করতে মানে খরচ এটাকে ব্যবসায় খাটিয়ে বড় করতে পারবেন, কিন্তু খরচ করে শেষ করে ফেলবেন এটা করা যাবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল আহদি, আর তোমরা অঙ্গীকারকে পূর্ণ করো, যে অঙ্গীকার আল্লাহর সাথে করেছো, বান্দার সাথে করেছো। ইন্নাল আহদা কানা মাসউলা, যে অঙ্গীকার তোমরা করো আল্লাহ তাআলা সেই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আজ আপনার সাথে অঙ্গীকার করে গেছে অনেকে কিন্তু ভুলে গেছে, আছে না এরকম? অনেকে আছে ওয়াদা করে গেছে ভুলে গেছে, সেই ওয়াদা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ভুলেন নাই, তিনি সবই মনে রাখছেন, তিনি সবই তার কাতার, তিনি সবই হেফাজত করে রাখছেন। আল্লাহ বলছেন আসাহুল্লাহ নাসু, তারা ভুলে গেছে আল্লাহ সেটাকে হেফাজত করে রাখছেন। আল্লাহর হেফাজতের মধ্যে আপনার এ ওয়াদা রয়েছে, সুতরাং কি ওয়াদা করছেন কার সাথে এটা আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিইজা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন ওজন করবে তখন যেন সঠিক ওজনটা হয়। লেনদেনের ক্ষেত্রে কি করতে হবে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, এবং সুদৃঢ় ওজন যেটা পাল্লা যেন ভালো ভারী হয়, ওই এদিক সেদিক বাঁকা টাকা জিনিস দিয়ে ওজন করিও না, যেটা শুদ্ধ এটা দিয়ে তোমাকে ওজন করে নিতে হবে ও দিতে হবে। এটাই আল্লাহ তাআলা যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা, এটা উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। আল্লাহ তাআলা বলছেন, ইয়াফা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বি ইলম, যে জিনিসে তোমার জ্ঞান নাই সে জিনিস করবে না, সে জিনিস বলবে না, সে জিনিস আমল করবে না। যে জিনিস আপনি জানেন না সেখানে কি বলবেন? আল্লাহ জানে। একটা শব্দ বাড়িয়ে বলবেন না, একটা শব্দ বাড়িয়ে বললে আপনাকে দলিল দিতে হবে, আপনাকে প্রমাণ দিতে হবে আল্লাহ সম্পর্কে অথবা আখিরাত সম্পর্কে আকীদার কোনো বিষয়ে। একটা শব্দ বাড়িয়ে বলবেন আপনার ইমাম চলে যাওয়ার জন্য অনেক সময় সেটা কারণ হয়ে যাবে, কারণ এমন এমন কথাও আপনার মুখ দিয়ে বের হতে পারে যেই কথাগুলি আল্লাহ সম্পর্কিত একটা মিথ্যাচার। আর আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে বড় গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, না জেনে আল্লাহর উপর কথা বলা বড় গুনার অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানুষ যে কাজগুলি করে তিনটার বাইরে নয়, কোনোটা কি করে? শুনে কথা বলে, বলে না শুনছি এটা হয়েছে, বাস্তবে কিন্তু নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমার শোনা সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। ওয়াল বাসরা, অনেক সময় দেখে করে, না দেখেও মিথ্যা কথা বলে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল ফুয়াদা, অনেক সময় বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে এরপরে একটা কথা বলে, যদি মিথ্যা হয় সেটা তো আল্লাহ তাআলা সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জ্ঞান জিজ্ঞাসা করা হবে, জ্ঞানের উৎস তিনটি একসাথে একই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কেউ দেখে শুনে কথা বলে, কেউ অন্তর দিয়ে কথা বলে, কেউ বিবেকের অবস্থায় কথা বলে। সার্বিক অবস্থাতে শোনা কথা এটাও একটা, শোনাটাও একটা জ্ঞানের উৎস। এই জন্য প্রত্যেকটা বিষয় আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন যে তুমি যেটা জানো না এটা করেছো কিনা। এই জন্য দুনিয়ার বুকে যেই সময়টুকু আপনি পাবেন এই আল্লাহর জিকিরে কাটিয়ে দিবেন, এলেম অর্জনে কাটিয়ে দিবেন, শুধুমাত্র বসে বসে গল্প মিথ্যাচার একে অপর মধ্যে লাগিয়ে যাওয়া, এগুলি শরীয়ত অনুমোদন করে না, এগুলি কখনো করতে যাবেন না। এগুলি হচ্ছে আমাদের সমাজের বড় ব্যাধি, বড় ধরনের ব্যাধি। এটা আমাদের সমাজে ওই ইয়াতে বসে বসে চা দোকানে বসে বসে কত মানুষের যে গীবত গাওয়া হচ্ছে, কত মানুষের যে হারাম সম্পর্ক তুলে মিথ্যা কথা তুলে ধরা হচ্ছে, কত নারীর নামে বদনামী তোলা হচ্ছে, কত পুরুষের নামে মিথ্যাচার করা হচ্ছে, এগুলিকে এমনি যাবে না, হাসরের মাঠে কিন্তু এগুলি সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের বুকে গর্ব করে চলো না, অহংকার করে চলো না, জমিনের বুকে মারাহা তো অহংকার করে চলো না, জমিনের বুকে কোনোভাবেই এমনভাবে চলো না যে
আপনি কিছু একটা করতে সক্ষম হয়ে গেছেন। কারণ আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের পাহাড়কে তুমি লান তাখরিকাল আরদা, জমিনকেও তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। মানুষ যে হাঁটে জমিনকে আলাদা করে ফেলতে পারে না, যতই চেষ্টা করুক না কেন উপর দিয়ে হাঁটতে হয়, জমিন ছিদ্র করে চলতে পারে না। ওলান্তাব লুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। তোমাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 3.5 হাত, এই 3.5 হাতে তোমাকে থাকতে হবে। তোমার হাতে একটু বেশি হলে আপনার সেনাবাহিনী চান্স হতে অনেকে কান্নাকাটি করে, একটুর জন্য হতে পারি নাই, চেষ্টা করলেও আপনি একটুকু হইতে পারবেন না, নাহলে আপনি ওখানে দৌড়াইতেন। আপনি অনেকেই বলে এই করে সেই করো, ওই যেটুকু করছো ওটুকুই, ইচ্ছা করলেও পাহাড়ের মতো উঁচু হইতে পারবেন না। ওই আল্লাহ আপনার জন্য যতটুকু লিখছেন চেষ্টা করে ওষুধ খেয়ে কিছু কিছু রোগ থেকে আটকে আসেন, বাকি ওষুধ হইতে পারবেন একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি, কিন্তু এর চেয়ে বেশি আপনি যে পাহাড়ের মতো উঁচু হইতে পারবেন না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে যেভাবে প্যাড দিয়েছেন, রান দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, এর বাইরে আপনি নতুন কোনো কিছু বানাইতে পারবেন না। সুতরাং অহংকার কিসের করেন? প্যাটের ভিতরে বিশাল ময়লা নিয়ে চলাফেরা করেন, আবার মরার পরেও শরীরটা পচে যাবে, কিন্তু অহংকারের মানুষের শেষ নাই। মানুষ নিজে কোনো কিছু পেলে, কোনো দায়িত্বশীল হয়ে গেলে, কোনো দায়িত্ব পেয়ে গেলে, সে যেন তখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দেয়। ধরাকে সরা বুঝেন কিনা? ধরা অর্থ পৃথিবী, সরা অর্থ হলো কলসি, অর্থাৎ সে মনে করে পৃথিবীটা কলসির মতো ভেঙে ফেলবে। এই জন্য সে যা ইচ্ছা তা করে বেড়ায়, যা ইচ্ছা তা করে বেড়ায়। কিন্তু ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, আপনি দুনিয়াতে অহংকার করে গেলেও আখিরাতে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। যার অন্তরে অহংকার আছে মিসকাল হাব্বাতিন, এক রাই পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে যাবে না। দুনিয়ার বুকে এত জোরে হেঁটে আপনার লাভ নাই, এত কঠিনভাবে হেঁটে লাভ নাই, এত হাঁটার কসরত শিখানো আপনার দরকার নাই। অনেকে আছে হাঁটার কসরত শিখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, যে হাঁটবে কী করে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হাঁটতেন, দ্রুত হাঁটতেন, যখন তিনি হাঁটতেন কান্নামা হাজর বিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামছেন, এভাবে ঝুঁক সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, পিচিত হয়ে হাঁটা অহংকারীদের লক্ষণ, সেটা তিনি করতেন না। যখন বসতেন তিনি স্বাভাবিকভাবে বসতেন, পায়ে পিছনের দিকে হাত দিয়ে কখনো তিনি বসতেন না, এবং যখন শুইতেন তখন চিত হয়ে শুইতেন, কিন্তু কখনো পায়ের উপর পা তুলে তিনি শুইতেন না। কারণ এটা অহংকারের বিষয় ছাড়া আর কিছু নয়, অহংকার ছাড়া আর কোনো কিছু নয়। অহংকার করতে আমার আল্লাহ যেমন নিষেধ করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে নিষেধ করে গেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনকে দু চৌসির করতে পারবে না, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, লম্বা হয়ে পাহাড়ের মতো হতে পারবে না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এর সবগুলি এতক্ষণ যা বলেছে কি বলেছে? আল্লাহর হক সম্পর্কে বলেছে, আল্লাহর পরে কার হক বলেছে? পিতা মাতার হকের কথা বলেছে, তারপরে আত্মীয় স্বজনের হকের কথা বলেছে, তারপরে মানুষের লেনদেনের কথা বলেছে, তারপরে মানুষ দুনিয়ার বুকে আপনার চলন ফিরন কীভাবে সেটা বলেছে, আপনার স্বর কীরকম হবে সেটা বলেছে। এই সবগুলি বলার বলার পর আল্লাহ তাআলা বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এই যা এতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন এগুলির বিপরীতটা করা হলে, আল্লাহর নির্দেশের বিপরীতটা করা হলে সেটা হবে আল্লাহর কাছে সবচেয়ে হারাম কাজ, সেটা গ্রহণ করা হবে না। সুতরাং ইমানদারদের উচিত এই সূরা বনী ইসরাঈলের, সূরা বনী ইসরাঈলের যেই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, ব্যাখ্যা করেছি, অর্থাৎ 23 নম্বর আয়াত থেকে শুরু করে 38 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা পড়বেন, জানবেন, আমার তাফসিরের মধ্যেও পড়তে পারেন, এর বাইরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির তাফসিরও আপনি পড়বেন। আপনি দুনিয়াতে কিভাবে চলতে হবে আপনাকে সুন্দর একটা ফর্মুলা দেয়া হয়েছে, আপনাকে বলতে আল্লাহর সাথে কেমন আচরণ হবে, পিতা মাতার সাথে আলাদা করে কেমন আচরণ হবে, সমাজের মানুষ সাথে কেমন আচরণ হবে, এবং আপনার ব্যবহার আচার ব্যবহার বেসাকে আপনার পরিবারের সাথে কি আচরণ হবে, সন্তান সন্তানের সাথে কি আচরণ হবে, সবগুলি আমার রব্বুল আলামিন আপনাকে এই সূরার আয়াতগুলোতে শিক্ষা দিয়ে দিয়েছে। সুতরাং আজকে আমাদের পাথেয় হোক যে আমরা কোরআন শিখব এবং রসুল হাদিস অনুসারে চলবো, এবং কোরআনে করিমকে
আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে রবিউল কুলুবিনা অন্তরের বসন্ত বানাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে এর ব্যাখ্যা হিসেবে নিব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে আমাদের জীবনকে গড়ে তুলব এবং উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, চরিত্র এবং তার যে সমস্ত আচরণ এবং যেটা তিনি পছন্দ করতেন এগুলি সবগুলোকে আমরা গ্রহণ করে নেব। এই চিন্তা এই কথাটি আমরা অবশ্যই মাথায় আজকে থেকে জায়গা করে নেব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আর বক্তব্য দীর্ঘ করছি না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।